হরে কৃষ্ণ চন্দন চন্দনযাত্রা উৎসব উপলক্ষে ধারাবাহিক জগন্নাথ লীলা অমৃত আমরা আস্বাদন করব আজকের প্রথম দিবসের কথায় সকলকে সুস্বাগত প্রবৃত্ত এই দিনগুলো ভগবান শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং ভগবানের অন্যান্য বিগ্রহকে ভক্তরা এই চন্দন লেপন সেবা এই একুশ ব্যাপী প্রদান করেন ভগবান হলো ভক্তের ভগবান আর ভক্তদেরকে ভগবান এই দিবসগুলোতে সে সুযোগ দান করেছে যার দ্বারা ভক্ত ভগবানের সাথে এই সেবায় যুক্ত হতে পারে তাই এই একুশ দিন খুবই গুরুত্বপূর্ণ ভগবানকে সেবা করবার থেকে পরম আনন্দ ভক্তের জীবনে আর কি হতে পারে আর এই পবিত্র দিনগুলোতে যদি আমরা ভগবানের লীলা অৃত আস্বাদন করতে পারি ভগবানের মধুর মধুর কথা আমাদের এই কর্ণ কুহরে প্রবেশ করে তাহলে নিশ্চিত রূপে আমাদের এই কুলসিত হৃদয়কে এই তপ্ত হৃদয়কে এই কৃষ্ণ কথা অমৃত জগন্নাথ লীলা অমৃত শান্ত করতে পারে শীতল করতে পারে তাই আমাদের এই প্রয়াস হরি কথা পেজের এই দিবসগুলো আমরা যু জগন্নাথের লীলা অমৃত আস্বাদন করব চন্দনযাত্রা উৎসব অর্থাৎ ভগবানকে চন্দন লেপন করা এক বিশেষ মাহাত্মপূর্ণ আজ ভগবান সর্বকারণের কারণ অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক জগতের নাথ জগন্নাথ তার ভক্তের থেকে এই সেবা গ্রহণের জন্য লালায়িত ভগবান ভক্তকে সুযোগ দান করছেন আর ভক্ত এই সুযোগে ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের সন্তুষ্টি বিধান করবার প্রয়াস করতে পারছে এ এক বড় অপূর্ব মুহূর্ত এ বড় দিব্য মুহূর্ত ভগবান যে শুধু বিগ্রহ রূপে নয় শুধু কাষ্ঠ পাথরের বা মাটির নয় ভগবান যে সচল ভগবান যে নিত্য ভগবান যে সর্বদা ভক্ত সাথে যুক্ত ভক্ত বাৎসল্যতা ভক্তের হৃদয়ে আনন্দ প্রদান করা ভক্তের সাথে লীলা করে তিনি লীলা পুরুষোত্তম রূপে এই জগতে প্রকাশিত হন এই সকল কিছু এই কিছু এই একুশ দিন ব্যাপী এই চন্দন যাত্রা উৎসবে আমরা উপলব্ধি করতে পারবেন ভগবানের যে গরম লাগে ভগবানের যে শরীরে জ্বালা পড়া হয় এই গরমকালে এই বৈশাখ মাস সূর্য মাথার উপর উঠে আসে ভগবান যে নিত্য সচল তারও যদি প্রত্যেকটি অনুভূতি আছে তিনি সর্বকারণের কারণ হয়েও ভক্তের থেকে সেবা গ্রহণ করবার জন্য এই লীলা প্রকাশিত করেছেন সেই ভগবান জগতের নাথ জগন্নাথের কথা অমৃত আস্বাদনের মাধ্যমে আমাদের পরম সৌভাগ্য লাভ হতে পারে ভগবানের প্রতি আমাদের প্রত্যেকের সহজাত ভক্তি আছে প্রত্যেকের হৃদয়ে অন্তরে ভগবানের প্রতি কারো না কারো অবশ্যই প্রেম আছে কিন্তু সেই প্রেমটা কখনো কখনো কি আছে সুপ্ত হয়ে আছে আচ্ছাদিত হয়ে আছে যেভাবে একটি আয়নার উপর দীর্ঘদিন ধুলোবালি পড়তে পড়তে সেই আয়না বা দর্পণের যে ধর্ম যে বৈশিষ্ট্য সেটা সাময়িকভাবে মনে হয় এটি হারিয়ে ফেলেছে অর্থাৎ সেই আয়নার উপর ধুলো জমতে জমতে সেই আয়নার স্বচ্ছতা নষ্ট হয়ে গেলে তাতে আর মুখটা পরিষ্কার দেখা যায় না কিন্তু যদি আবার যত্ন নিয়ে আবার উদ্যোগ হয়ে আবার আয়নার ধুলোগুলো আমরা পরিষ্কার করে দিই আয়নাটা যদি পরিষ্কার করে দিই তবে আয়না আবার তার স্বচ্ছতা ফিরে পাবে সেই আয়না বা দর্পণে আমরা আবার সেই আগের মতোই আমাদের মুখের প্রতিচ্ছবি দেখতে পারব তদ্রু এই জগৎ সংসারে প্রত্যেকটি জীবের মধ্যে বিশেষ করে এই সর্বশ্রেষ্ঠ জন্ম হলো মনুষ্য জন্ম প্রত্যেকটি মানুষের মধ্যে ভগবানের প্রতি সহজাত প্রেম রয়েছে এই পৃথিবীতে যখন আমরা পতিত হয়েছি এসেছি তখন এই সহজাত ধর্ম এই প্রেম নিয়ে ভগবানের প্রতি আমরা এসেছি কিন্তু চারিদিকে মায়ার হাত কৃষ্ণ ভরি যে ভগবান ছা করে মায়া তাকে জাপটাইয়া ধরে কৃষ্ণকে ভুলে থাকতে থাকতে মায়ার দাসত্ব করছি এই জীবনের কি মুখ্য উদ্দেশ্য এই জীবনের কি মুখ্য লক্ষ্য কেন এই পৃথিবীতে এসেছি জানবার চেষ্টা করি না প্রতিদিন কৃষ্ণকে ভুলে যাচ্ছি আর প্রতিদিন মায়াদেবীর দাসত্ব করছি জড় সুখ জড়ো হাতছানিগুলো আমাকে এত আকর্ষিত করছে এগুলো বড় মধুর মনে হচ্ছে তাই যিনি পরম তত্ত্ব যিনি সেই নিত্য সেই ভগবানকে ভুলতে থেকেছি কিন্তু ভগবানকে ভুলে থাকলেও প্রত্যেকের অন্তরে কিন্তু সেই প্রেমটা রয়েছে কারণ এটা আমরা যখন ওই পৃথিবীতে এসেছি তখনই লাভ করেছি যেমন জলের ধর্ম কি শীতলতা জল আমাদের শীতল করে আগুনের ধর্ম কি আগুনের ধর্ম উষ্ণতা ছড়ানো মনুষ্যের কি ধর্ম কৃষ্ণ ইহাই জীবের স্বরূপ এটাই আমাদের স্বরূপ আমরা কৃষ্ণের নিত্য দাস ভগবানের নিত্য দাস ভগবান আমাদের প্রভু তিনি আমাদের পরম পিতা শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছেন মামে বংশ জীবলোক জীবভূত সনাতন এই জগতের সকল কিছু ভগবানেরই অংশ তাই আমি আপনি প্রত্যেকটা মানুষ যারা আজ ভজন করছে না যারা আজ কৃষ্ণ কথা শুনছে না যারা আজ কৃষ্ণ প্রেম লাভের জন্য লালায়িত নয় যারা জড়ো সুখের পিছনেও ছুটছে প্রত্যেকের মধ্যে কৃষ্ণ প্রেম আছে কারণ আমরা ভগবানের অংশ একটা সমুদ্র থেকে এক বালতি জল যদি তুলে নেওয়া হয় তাহলে এটা ঠিক সমুদ্রের সাথে সেই জলটার সম্পূর্ণ যোগাযোগ ছিন্ন হয়ে যায় তাই সমুদ্রে যেমন বড় বড় ঢেউ ওই বালতির জলে বড় বড় ঢেউ নাই এটাও সত্য যে আমরা যখন ভগবানের থেকে বিচ্যুত হয়ে এই পৃথিবীতে এসেছি আমাদের ভগবান ছা বৃদ্ধি পেয়েছে আমরা আমাদের ধর্মকে ভুলে গেছি কিন্তু সুপ্ত অবস্থা থাকতো ওই সমুদ্রের দিকে তোলা বালতির জলটি যেমন এখনো নোনা সেই জলের মধ্যে এখনো সমুদ্রের জলের ধর্ম লুকিয়ে আছে তদ্রুপ আমরা হয়তো ভগবান ধাম থেকে পতিত হয়েছি আজ এই জড়জগতে এই দুঃখের সংসারে ভগবান নিজে বলছে এই জগৎটা কি দুঃখালায়াম আসম দুঃখের সংসার কষ্ট দুঃখ এই সংসারে নিত্য সঙ্গী এই দুঃখের সংসারে এই মায়ার সংসারে এই ভব সাগরে যে পতিত হয়েছি কিন্তু এখনো আমাদের মধ্যেও সেই সুপ্ত প্রেম আমরা যে ভগবানের সন্তান এখনো আমাদের হৃদয়ে সেই প্রেমটা আছে শুধু প্রয়োজন আবার নতুন উদ্যমে মায়াকে দূরে সরিয়ে কৃষ্ণের সাথে যুক্ত হওয়া কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার এই যে মায়ার দাসত্ব করছি এই যে জড় সুখকে আশ্রয় করেছি কৃষ্ণকে ভুলে গেছি যদি আবার ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হই যদি আবার চেষ্টা করি হে গোবিন্দ তুমি আমাকে দূরে সরিয়ে দিও না তোমার চরণ থেকে যেন আমি দূরে না থাকি হে গোবিন্দ আমি কত অপরাধী কত পাপী আমি তোমাকে ভুলে গেছি আমাকে সুযোগ প্রদান করো কৃষ্ণ আমি যেন সমস্ত বাধা সমস্ত বিপত্তি থেকে দূরে সরে আবার আমি তোমার চরণে পতিত হতে পারি আমি যেন তোমার নিত্য সেবায় যুক্ত করতে পারি গোবিন্দ হে গোবিন্দ তুমি আমাকে চরণ ছাড়া করো না আমি সব সহ্য করতে পারবো সব হারাতে পারবো তুমি আমাকে ভিকারি করে দাও তুমি আমার সবকিছু কেড়ে নাও কিন্তু তোমার প্রতি যে সহজাত প্রেম যে সহজাত ভক্তি এটা কখনো আমাকে হারা করো না আমি বড় অবুঝ আমি না তন্ত্র জানি না মন্ত্র জানি না আমি জানি তোমাকে কিভাবে ভজন করতে হয় একটি সন্তান একটা শিশু কত ভুল করতে পারে কিন্তু তার মা তার পিতা তো সেই সন্তানকে ক্ষমা করে দেয় প্রভু আমি সেরকমই একজন অবুজ আমি জানি না আমি অজ্ঞানে ডুবে আছি আমি জানি না প্রভু তোমার চরণ থেকে আমি অনেক দূরে সরে গেছি হে প্রভু তুমি আমাকে দয়া পরায়ণ হয়ে কৃপা করে তুমি আমাকে সেই সুযোগ দান করো যেন আমি তোমার সাথে আবার যুক্ত হতে পারি আমি যেন তোমার সেবায় যুক্ত হতে পারি তোমার চরণ ছাড়া যেন না হই এই প্রার্থনা এই প্রচেষ্টা আমাদের সকলের থাকা উচিত তাই যদি কৃষ্ণের সাথে একবার যুক্ত হয়ে যাই আমার নতুনভাবে ভগবানের সাথে যুক্ত থাকার প্রয়াস করি তাহলে নিশ্চিত রূপে নিশ্চিত অবশ্যই ভগবান আবার কৃপা করবে আবার আমি এই থেকে জড় মায়া থেকে দূরে সরে গিয়ে আবার গোবিন্দের সেবায় যুক্ত হতে পারবো তাই আচার্য পদকর্তা বলছেন এমনও হরিনাম করসার এই ভব সাগর হবে বালুচর হাটিয়া হইবে তুমি পার এমন হরিনাম করতে হবে এই হরিনামের আশ্রয় থাকতে হবে এই যে আমরা এই জগতে আছি এই দুঃখের সংসারে আছি এই ভব সাগরে আছি এই ভব সাগরে আমরা আছার বিচার খাচ্ছি এই ভব সাগরে আমরা সাতার কাটতে পাচ্ছি না ডুবে যাচ্ছি দুঃখের সংসারে দুঃখের সাগরে এমতো অবস্থায় এই প্রতিকূল পরিস্থিতিতে যদি হরিনামকে আশ্রয় করি যদি কৃষ্ণ কথা শ্রবণ করি শাস্ত্রে বলছে সাধু সঙ্গে হরি কথা এইমাত্র চাই সংসার যিনিতে আর কোন বস্তু নাই জীবনের অনেক কিছু অনেক কিছু আকর্ষণীয় মনে হয় অনেক কিছু মধুর মনে হয় কিন্তু হরি কথার থেকে মধুর কথা হরি কথার থেকে প্রবৃত্ত কথা হরি কথার থেকে সর্বশ্রেষ্ঠ কথা এই জগৎ সংসারে আর কি হতে পারে গো মা এর থেকে শ্রেষ্ঠ বস্তু এই জগৎ সংসারে আর কিছু নাই যে একবার এই কথায় আনন্দ পেয়েছে সেই কথা প্রেমী জানে কৃষ্ণকে তো কথায় পাওয়া যায় কৃষ্ণ কোথায় কৃষ্ণকে কোথায় খুঁজবো কৃষ্ণ একমাত্র আমাদের কাছে সহজলভ্য তার কথায় কৃষ্ণ নাম গুণ কৃষ্ণ লীলা বিন্দু কৃষ্ণের কৃষ্ণ কথা কৃষ্ণচন্দ্রের লীলা অমৃত তৃত লীলা পুরুষোত্তম সেই লীলা যত আস্বাদন করব তত আমাদের এই কুলসিত হৃদয়টা শুদ্ধ হয়ে যাবে তত আমরা ভগবত ভক্তির দিকে এগিয়ে যাব। এই কৃষ্ণ কথা আমাদের কুলসিত হৃদয় প্রবৃত্ত হবে যে হৃদয় মনে এত নোংরা জমে আছে সেই আয়নার দর্পণের যে উদাহরণ দিচ্ছিলাম ময়লা জমতে জমতে আয়নাটা তার স্বচ্ছতা হারিয়ে ফেলেছে তদ্রুপ আমার অন্তরে যে প্রেম ছিল যেটা ভগবানের থেকে জন্মগত অধিকার রূপে পেয়েছি সেই প্রেমটা আজ হারিয়ে গেছে সেই প্রেম সম্পদটা আমি বুঝতে পাচ্ছি না কিন্তু একমাত্র কৃষ্ণকথায় কৃষ্ণ কথা পবিত্র এই হরি কথায় আমার হৃদয় শুদ্ধ হতে পারে আর এই কুলসিত হৃদয়ে যেখানে পঙ্কিলতা মলিনতায় পূর্ণ হয়ে গেছে সেই কৃষ্ণ প্রেম আবার এই হৃদয়ে উকি দিতে পারে তাই বেশি বেশি করে হরিকথা শ্রবণ করতে হবে বেশি বেশি করে কৃষ্ণ কথা আস্বাদন করতে হবে কৃষ্ণ কথাই পারে এই ভব সাগর থেকে এই দুঃখের সাগর থেকে আমাদেরকে মুক্ত করতে এই হরি নাম হরি কথা আস্বাদন করতে করতে হরি নাম করতে করতে কি হবে আচার্য বলল এই ভব সাগর হইবে বালুচর সাগরে ডুবছি কিন্তু সাগর যদি একটা সেতু থাকে শ্রী রামচন্দ্র লঙ্কায় যাবেন কি করে যাবেন বুঝতে পারছিলেন না সমুদ্র মহাসমুদ্র শ্রী রামচন্দ্র কি করলেন সমস্ত বানর সেনা নিয়ে সেতু বন্ধন করলেন সেতু করলেন আর সেই সেতুর উপর হাঁটতে হাঁটতে শ্রী রাম লক্ষণ সহ সমস্ত তার অনুগত বানর সেনারা পৌঁছে গেছিল লঙ্কায় তদ্রূপ এই যে ভব সাগরে এই দুঃখের সাগরে আমরা আছার বিচার খাচ্ছি এই দুঃখের সাগর থেকে কিভাবে মুক্ত হব সেই উপায় খুঁজে পাচ্ছি না বুঝতে পাচ্ছি না কোনটা পথ কি করে এই দুঃখের সংসার থেকে মুক্ত হব সেখানে একমাত্র হরিনামকে আশ্রয় করতে হবে সেখানে হরি কথা শ্রবণ করতে হবে এই মোবাইল আজকের এই মোবাইল কত কাজে ব্যবহার হয় কত কত কিছুর হাতছানি এই মোবাইলের মধ্যে সারা পৃথিবীটা এই মোবাইলের মধ্যেই রয়েছে কিন্তু এত জড় আকর্ষণ এত কিছু হাতছানি ছেড়ে যে মোবাইলে হরি কথা শ্রবণ করে যে মোবাইলে কৃষ্ণ কথা আস্বাদন করে যে মোবাইলকে ভক্তিপথে অগ্রসর হওয়ার হাতিয়ার হিসাবে গ্রহণ করতে পারে তিনি তো ধন্য গোমা তাই এই দুঃখের সাগরে এই দুঃখের সংসারে এই ভব সাগরে নানা প্রতিকূলতা থাকলেও যদি হরিনামকে আশ্রয় করি যদি কৃষ্ণ কথা আস্বাদন করি তাহলে একদিন এই ভব সাগরে একটি সেতু হয়ে যাবে যেই সেতু দিয়ে আমরা অনাসে পার হয়ে ধাম চলে যেতে পারবো জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় কৃষ্ণ কানাইয়া কি সকলে বলুন যারা লাইভে যুক্ত আছেন কারা কারা লাইভে যুক্ত আছেন অনেক ভক্তবৃন্দ লাইভে যুক্ত হয়েছেন আমাদের সাথে আছেন বিশ্বাস প্রভু আরতি আছেন নিবা মাহাতো তিতুল মন্ডল প্রভু বাংলাদেশ থেকে আছে রাহুল প্রভু আসানসোল থেকে আছে অবিরাজ রায় প্রভু আছে আর যে সকল ভক্তবৃন্দ প্রসেনজিৎ নাথ প্রভু বেঙ্গালর থেকে আছে আর যে সকল লক্ষ্মণ পাল প্রভু আছেন বৈশাখী মাতাজি আছেন নিপা দাস হরিবল সুপ্রিয় আহ দাস মাতাজি আছেন গায়ত্রী ব্যানার্জী মাতাজী মাতা যুক্ত গেছেন হরিবল রাজীব ঘোষ প্রভু আছেন সজল আহ মান্না প্রভু আছেন ননিরানী দাস মাতাজি আছেন বাংলাদেশ থেকে হরিবল আহ আলপনা বিশ্বাস মাতাজী আছেন সাথে যুক্ত হয়ে গেছেন আছেন রাহুল প্রভু রাধে রাধে খুব সুন্দর লাগছে প্রভু অনেক দিন পর হ্যাঁ অনেক দিন পর আসলে আপনারা জানেন আপনারা যারা আমাদের সাথে প্রতিদিন প্রতিনিয়ত লাইভে যুক্ত থাকেন আমাদের জগন্নাথ গোশালা খুব ছোট করে শুরু করেছিলাম আমরা কিন্তু আজ জগন্নাথ গোশালায় জগন্নাথ মন্দির আর আমরাও সেই জগন্নাথ মন্দিরে চলে এসেছি এটা একটা বড় সুখবর আপনাদেরকে দিয়ে রাখলাম আমরাও এই জগন্নাথ মন্দিরেই চলে এসেছি ভাবে আমরা এখন জগন্নাথ মন্দিরে এখানেই আমরা থাকি তাই এই সকল কিছু একটি কর্মযোগ্য এই সকল কিছুর মধ্যে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম জগন্নাথকে প্রতিষ্ঠিত করবার অভিলাষে তার জন্য আপনাদের সেইভাবে সময় দিতে পারিনি তার জন্য প্রতিদিন লাইভে আসতে পারিনি তা এই অপরাধ আমার মার্জনা করবেন কিন্তু আজকে এটা পরম আনন্দ জগন্নাথ মন্দির এখানে প্রতিষ্ঠিত খুব সুন্দরভাবে জগন্নাথ মন্দিরে এত বড় টিনের শেড হয়ে গেছে যে একসাথে পাঁচশো ভক্ত এই জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়ে অনুষ্ঠানে জগন্নাথের সেবায় নিয়োজিত হতে পারে তারপরে জগন্নাথের মন্দিরে জগন্নাথ গোশালা আপনারা জানেন যে আমাদের এই জগন্নাথ গোশালা দিয়েই আমাদের শুরু গোমাতার সেবা গাভী সেবা দিয়েই আমরা আমাদের কর্মযজ্ঞ শুরু করেছিলাম তার জগন্নাথ গোষলায় গাভীও পালিত হচ্ছে এই সকল কিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম তা এই ব্যস্ততার কারণে আর অনুষ্ঠান তো থাকতেই থাকে হয়তো লাইভে না আসতে পারি কিন্তু যে অনুষ্ঠানগুলোতে কৃষ্ণ কথা কীর্তন করতে হয় সেগুলো যেতে হয় এই কারণে হয়তো প্রতিদিন লাইভে আসতে পারিনি অনেকদিনই আসেনি তাই অনেক দিন পরে তাই অপরাধ মার্জনা করবেন চেষ্টা করব অন্তত এই চন্দনযাত্রা উৎসবের একুশ দিন ব্যাপী জগন্নাথ লীলা কথা আশ্বাদনের অবশ্যই অবশ্যই চেষ্টা করব আপনারা কিন্তু প্রতিদিন লাইভে থাকবেন প্রতিদিন বিকাল পাঁচটার দিকে বিকাল পাঁচটার দিকে লাইভে উপস্থিত হয়ে যাব আপনারা যদি এইভাবে যুক্ত থাকেন এইভাবে লাইভে থাকেন তাহলে কি হবে এই কৃষ্ণ কৃষ্ণকথা সার্থক হতে পারবে তাহলে আমাদের এই প্রচেষ্টাটা সার্থক হবে তাই আপনাদের চরণেই প্রার্থনা যারা লাইভে যুক্ত আছেন আগামী দিনগুলো আগামী একুশ দিন ব্যাপী যুক্ত থাকবেন এবং কৃষ্ণ কৃষ্ণকথা শুনতে শুনতে আমাদের হৃদয়কে প্রবৃত্ত করবো জগন্নাথের লীলা অমৃত এত মধুর সেই কথা আস্বাদন করতে করতে এই একুশ দিন যেন আমাদের কেটে যায় গায়ত্রী মানার্জী মাতা জি বলছে থাকবো প্রভু বল রাহুল হুম প্রভু থাকবো জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী কি অর্চনা দাস মাথাজি আছেন খুশ বুনিয়া মাতাজি আছেন সম্ভবত মাতাজি হবে তা আপনাদেরকে অনেক ধন্যবাদ তা আসুন আজকে আমরা একটা মধুর লীলা আস্বাদন করি এই যে চন্দন যাত্রা উৎসব এই চন্দন যাত্রা উৎসবে যে প্রভু জগন্নাথ বলদের সুভদ্রা মহারানী বিশেষ করে জগন্নাথের এই চন্দন লেপন যে উৎসব শুরু হচ্ছে এই গরমে সেই লীলা খুব সুন্দর ইন্দু মহারাষ্ট্র মহারাজ যখন জগন্নাথ বলদের সুভদ্রা মহারানীকে প্রতিষ্ঠিত করেছে তখন তো চন্দন লেপন করেছিল সেই চন্দন লেপন তো তখন থেকেই চলছে কিন্তু আজ থেকে ছশো বছর প্রায় সাড়ে ছশো বছর আগে মাধেবেন্দু পুরীপাত যিনি আমাদের আচার্য যিনি মহাপ্রভুর দাদুগুরু তো ভগবান কলিযুগের পতিত পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু সেই মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব সেই পরিবাদকে নিয়ে খুব সুন্দর একটি লীলা আছে এ যার থেকে গৌরী ভক্তরা এই চন্দনযাত্রা উৎসব আরো সারম্বরে পালিত করে তা সেই লীলাটা বড় মধুর লীলা আমরা এখন আস্বাদন করব। ও অনেকে বলছেন থাকবো পাত্র বিশ্বাস প্রভু বলছেন থাকবো হরিবল নীদাস মাতাজি বলছেন থাকবো ও নিপাদা দাস আইডি থেকে সম্ভবত নিপা দাস আইডি থেকে থাকবো প্রভু বলছে হরিবোল মাতাজি আমাদের আর অনেকে আছে তা আসুন আমরা ঘরে বসে এরকম কিছু মধুর লীলা যদি এই দিনগুলোতে আস্বাদন করতে পারি তাহলে এটা আমাদের কাছে পরম সৌভাগ্য বই নিয়ে আসতে পারে করুণা প্রামাণিক মাথে আছে হরে কৃষ্ণ তা মাধবেন্দু পরিপাদ তিনি বাংলাদেশে আবির্ভূত হয়েছিলেন তিনি তখন তো ভারত আর বাংলাদেশ একই ছিল ভাগ হয়নি মাধবেন্দু পরিপাত এত উচ্চ মার্গের ভক্ত ছিলেন যে সর্বদা তার হৃদয় মন কৃষ্ণ প্রেমে প্লাবিত হতো একদিন মাধবেন্দু পরিপাত তিনি গোবর্ধন পরিক্রমা করছেন আপনারা জানেন সে বৃন্দাবনের গৃগোবর্ধন গোবর্ধন গোবর্ধন পরিক্রমা করছেন আর মাধবেন্দু পরিপাত মনে একটি সংকল্প করে নিলেন তিনি তো মাধকুরি করে তার দিন যাপন করতেন তা মাধবেন্দু পরিপাত মনে এমন কঠোর সংকল্প করলেন যে আমি আর কারো কাছে মাধুরি করতে যাব না যাকে আপনার সাধারণ ভাষা ভিক্ষা বলেন তা আমি আর কারো পরিবাদে যাব না আর এই গোবর্ধন পরীক্ষা করতে করতে মাধবেন্দু পরিবাদ এমন সংকল্প করলেন কেউ যদি কেউ যদি আমাকে এসে দেয় কোনো ভোজন সেটা আমি গ্রহণ করব। কিন্তু তার মধ্যেও তিনি আরো কঠিন সংকল্প করলেন যে অন্য কোনো কিছু গ্রহণ করবেন না কেউ যদি তাকে দুধ এসে দেয় দুধ জাতীয় কিছু দেয় দুধ দই তবে তিনি সেটা গ্রহণ করবেন না হলে নয় বুঝতে পারছেন কত কঠোর সংকল্প এক হলো ভক্ত যদি কোনো গৃহস্থের বাড়ি না গিয়ে গিয়ে যদি না জানায় যে আমি এসেছি তাহলে গৃহস্থ কি করে দেবে সেখানে মাধবেন্দুপুরিবাস সংকল্প করলেন যে আমি কারো বাড়ি দাঁড়ে দাঁড়িয়ে যাব না কেউ যদি আমাকে জোর করে দেয় তাহলে আমি কিছু গ্রহণ করতে পারি আবার তার মধ্যে একটা কঠোর সংকল্প করে ফেললেন সেই সংকল্পটা কি যে অন্য কোনো কিছু দিলে গ্রহণ করবো না শুধু দুধ বা দই জাতীয় কিছু দিলে সেইগুলোই গ্রহণ করব আমি এবার একটু কৃষ্ণের নাম করব এই বৃন্দাবনে গোবর্ধনের তটে এই রাধাকুণ্ড শঙ্কুণ্ডতে আমি একটু ভজন করব আর ভজন আর ভজন এই দুটো কোথায় যেন একসাথে সবসময় হয় না তাই মাধবেন্দু পরিপাত উচ্চকোটির বৈষ্ণব চূড়ামণি উচ্চকোটির ভক্ত তাই তিনি এরকম ভাব পোষণ করলেন বড় সুন্দর এই ভাব এক্ষেত্রে স্বামী বিবেকানন্দের একটা কথা আমার খুব মনে পড়ছে ছোটবেলায় আমি স্বামী বিবেকানন্দর অনেক বই পড়েছি তার স্বামী বিবেকানন্দর বইয়েও আমি এরকম একটি সুন্দর কথা শ্রমণ করেছিলাম একবার স্বামী বিবেকানন্দ নাকি বৃন্দাবনে গেছিল বৃন্দাবনে গিয়ে তার স্বামীজি তিনিও এরকম মনে গোবর্ধন পরিক্রমা করতে করতে মনে এরকম সংকল্প নিয়েছিলেন হয়তো মাধবেন্দু পরিবাদের লীলাটা তিনি জানতেন বা শ্রবণ করেছিলেন হতে পারে সেটা জানি না কিন্তু তিনিও মনে মনে এরকম একটা ভাব রেখেছিলেন যে এই যে গোবর্ধন পরিক্রমা করতে করতে এত আনন্দ হচ্ছে না আমি আর কোনো গৃহে গিয়ে গিয়ে কিছু চাবো না না আমি আর কিছু ভোজন করব না কেউ যদি দেয় তাহলে দেখা যাবে কে আর জানবে আমার ক্ষুধা পেয়েছে তিনি কি করছেন পরিক্রমা করছেন বৃন্দাবনে আর স্বামী বিবেকানন্দ দেখছেন সেই সময় একজন ব্যক্তি এসে কিছু ভোজন খাবার নিয়ে স্বামী বিবেকানন্দের কাছে এসে বাবা তুমি কিছু খাও খালি যে বাবা স্বামী বিবেকানন্দ বলছেন সে কি আমি মনে মনে ভাবলাম আর সাথে সাথে ভোজন এসে হাজির না খাবো না এই বলে স্বামী বিবেকানন্দ দৌড় দিয়েছে তাড়াতাড়ি হন্ত ছুটে ওখান ওই স্থান ত্যাগ করছে আর সেই ব্যক্তি যে স্বামীজিকে খাবার এনেছিল সেও স্বামীজিকে অনুসরণ করতে করতে দা বাবা বাবা খান বাবা আমার থেকে গ্রহণ করুন বাবা গ্রহণ করুন তখন স্বামী বিবেকানন্দ তার থেকে ভোজনটা নিল আর তখন বুঝতে পারলো স্বামী বিবেকানন্দের মনে এই ভাব এসেছিল যদিও তিনি হয়তো আমাদের বৈষ্ণব আচার্যদের মধ্যে পড়ছে না কিন্তু দেখুন সবাই ভক্ত তাই স্বামী বিবেকানন্দ তো নিশ্চিত রূপে তিনি একজন মহাত্মা স্বামী বিবেকানন্দ সেই সময় স্বামী বিবেকানন্দের মনে এই ভাব এসেছিল যে এই বৃন্দাবন কত নিত্য এখানে রাধা কৃষ্ণ করে। সত্যি হে কৃষ্ণ রানী তোমার এই ধামে কেউ অভুক্ত থাকবে না তাই আমি মনে সংকল্প করলাম আমি কোনো গৃহস্থের বাড়ি গিয়ে ভিক্ষা নেব না কেউ যদি আমাকে যেচে কিছু দেয় ভাববার সময়টুকু শুধু আর তারপরেই তুমি আমার জন্য এই ভোজনের ব্যবস্থা করলে আমি তোমাকে পরীক্ষা করবার জন্য ভগবান আমি দৌড় দিলাম কিন্তু তারপরেও এই ব্যক্তি আমাকে ছাড়ল না তাই ভগবান তুমি কখন কোন রূপে কিভাবে আসো আমি বুঝতে পারি না স্বামী বিবেকানন্দর মনে এই ভাব এসেছিল বৃন্দাবনে যেখানে রাধাকৃষ্ণ দিব্য বিলাস করেন তাই এই ধামে কেউ অভুক্ত থাকবে না তা স্বামী বিবেকানন্দের সেই কথাটাও আমার মনে পড়ে গেল যদিও মাধবেন্দু পরিবাদের ঘটনা অনেক পূর্বে এবং মাধবেন্দু পরিবাদ স্বামী বিবেকানন্দ একজন আচার্য তা সেই কথাটা আপনার কাছে শেয়ার করলাম তা মাধবেন্দু পরিবার তো আরো কঠোর সংকল্প করেছে যে কেউ অন্য কিছু নিয়ে আসলেও আমি গ্রহণ করব না যদি কেউ মনে আছে মাধবেন্দু পরিবাদের সংকল্প করলো গোবর্ধন পরিক্রমা করতে করতে যদি কেউ আমাকে জেচে কোনো দুগ্ধ জাতীয় কিছু দেয় তবেই আমি কিছু গ্রহণ করব না হলে কিছু গ্রহণ করব না হরি নাম করতে করতে সমস্ত সময় অতিবাহিত করব। কি করবো এইভাবে পরিপাত গোবর্ধন পরিক্রমা করতে করতে তিনি যখন ক্লান্ত হয়ে গেলেন এবার একটু বিশ্রামের প্রয়োজন তিনি তখন গোবর্ধনের তটে এসে রাধাকুণ্ডের কাছে তিনি বসে ভজন করছেন ভজন করছেন অনবরত ভজন ক্ষুধা তৃষ্ণার কোন চিন্তা নাই যে কেউ যদি দুগ্ধ জাতীয় কিছু দেয় তবেই গ্রহণ করবে একদিন যায় দুদিন যায় তার আর ভোজন হয় না সকল ব্রজবাসীরা এসে দেখে একজন মহাত্মা এখানে ভজন করছে ব্রজবাসীরা বাবার কাছে এসে বাবা কোনো কথা বলে না এসে নানা রকম আটা রুটি যা যা ব্রজবাসীদের গৃহে হয় ব্রজবাসীদের রুটি খুব বিখ্যাত সব কিছু এনে দিচ্ছে কিন্তু পরের দিনও দেখে যে ওইভাবেই পড়ে আছে ব্রজবাসীরা ব্রজ মায়েরা ভাবে বাবা কি কঠোর সংকল্প নিয়েছে তারা তো বুঝতে পারে না যে তারা যে রুটি আটা জাতীয় এই সকল সবজি তরকারি দিয়েছে মাধে বন্ধু পরিবার তো এটা গ্রহণ করবে না তিনি যে সংকল্প করে বসে আছেন যদি কেউ দুধ বা দুগ্ধ জাতীয় কিছু দেয় তবে তিনি পান করবেন গ্রহণ করবেন নচেত নয় খা ভোজনের পাহাড় হচ্ছে কিন্তু তিনি কিছু গ্রহণ করছেন না সামনে অনেক ভোজন মাধবেন্দু পরিবাদ অনবরত কৃষ্ণের নাম গোপালের নাম করতে থাকছে অনবরত আমরা দেখেছিলাম যখন ভাগবত কথা অমৃত হচ্ছে পরীক্ষিত মহারাজ যখন অভিশপ্ত হয়েছিল আজ থেকে সপ্ত বাদে তক্ষক নাগ দ্বারা ধ্বংসিত হবে সেই পরীক্ষিত যখন গঙ্গা তটে সুখদেব প্রভুর কাছ থেকে এই ভাগবত কথা অমৃত আস্বাদন করছে একদিন যায় দুদিন যায় তিন দিন যায় সুখদেব প্রভু কীর্তন করছে আর পরীক্ষিত সেই ভাগবত কথা কৃষ্ণ কথা আস্বাদন করছে সুখদেব প্রভু বলছেন পরীক্ষিত পরীক্ষিত তোমার ক্ষুধা তৃষ্ণা নাই তুমি তো একভাবে অনন্ত ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে এই কথা দিনে চব্বিশ ঘন্টায় এই হরি কথা এই কৃষ্ণ কথা আস্বাদন করছে তুমি যাও আমি একটু কথা বিশ্রাম রাখছি তুমি ভোজন করে আসো পরীক্ষিত মহারাজ প্রভু আপনার এই কথা অমৃত কৃষ্ণ পরীক্ষিতৃত আমার সমস্ত ক্ষুধা তৃষ্ণা সব নিবারণ করে দিচ্ছে আমার আর এই জড়জাগতিক ভোজনের প্রয়োজন নাই আমি এক মুহূর্ত এক মুহূর্ত এই কৃষ্ণ কথা থেকে বিচ্যুত হতে পারবো না আপনি কীর্তন করুন আপনি কীর্তন করুন সুখদেব প্রভু এইভাবে নির্বিচ্ছিন্ন ভাবে এটা হলো ভক্তের গুণ তা মাধবেন্দু পরিপাদ ও উচ্চকোটির ভক্ত বৈষ্ণব চূড়ামনি সেই মাধবেন্দু পরিবাদ এরকম কঠোর সাধন রত মাধবেন্দু পরিবার ভোজনের ইচ্ছা ভুলে গেছে ক্ষুধা কৃষ্ণার কথা ভুলে গেছে শুধু কৃষ্ণ কথা কৃষ্ণ নামকে কে আশ্রয় করেছে কিন্তু ভক্তের এই কষ্ট ভগবান কেন সহ্য করবে ভক্ত যে তার খুব প্রিয় ভক্তের চিন্তা এই জগতে যদি কেউ করেন তিনি হলো ভগবান যে সমস্ত চিন্তা গোবিন্দকে সমর্পণ করেছে যে যে চরণে আশ্রয় করেছে কৃষ্ণের সাথে নিজেকে যুক্ত করেছে তার চিন্তা ভগবান করেন তাই ভগবানও চিন্তিত হয়ে পড়ল ভগবানও আর তার রত্ন সিংহাসনে বুঝতে পারছে না আমার ভক্ত অভুক্ত রয়েছে আমার নামকে আশ্রয় করে আছে কি হবে আর সত্যি সত্যি একদিন মাধবিন্দু পরিবার যেখানে ভজন করছে সেইখানে এক শ্যামলা কান্তি রূপ এক সুন্দর বালক গোপবেশ ও রাখাল ভেসে এক বালক এসে বলছে মাধব 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 মাধবেন্দু বলছে এই দিব্য শব্দ কোথা থেকে সামনে দেখছে এক সুন্দর ফুটফুটে এক ছেলে এক রাখাল বালক সে একটি এক গ্লাস বা এক মাটির পাত্রে কিছু নিয়ে এসেছে মাধবেন্দু বাছা তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছ তখন সেই বালকটি বলছে আপনার জন্য এই ছোট্ট বালকটির রূপ দেখে চমৎকৃত হয়ে গেলেন কিছু বলতে পারলেন না শুধু বললেন তুমি কোথা থেকে এসেছো তোমার নাম কি সেই ছেলেটি বললেন আমার নাম গোপাল ও তোমার নাম গোপাল এইবার মাধবেন্দু পরিবাদ ভাবছেন এই গোপাল তখন মাধবেন্দু পরিবাদ বলছেন যে তুমি কি নিয়ে এসেছো তুমি কি করে জানলে যে আমার কাছে এই জিনিস নিয়ে আসতে হবে এই দুধ নিয়ে আসতে হবে এইবার সেই বালক অন্য কেউ তো নয় সে সাক্ষাৎ গোপাল তখন সে এইবার রাখবো আমি যদি আরেকটু মুহূর্তে থাকি আর একটু মুহূর্ত যদি থাকি তাহলে আমি তো ধরা পড়ে যাব ভক্তের কাছে তখন সেই গোপাল রাখাল বেশধারী বলছে দেখো আমার খুব তারা আছে আসলে ওই আমি আসছিলাম আর ওই ব্রজ গোপীরা ব্রজ মায়েরা বললো যে এই এক গ্লাস এই দুধটা যাও যাও ওই বাবাকে দিয়ে আসো ওই ঘরে ভজন করছে ওনাকে দিয়ে আসো মাধবেন্দু পুরোপাধ্য শুধু তাকিয়ে আছে কি তার কি সুন্দর কি অপূর্ব লোক ভগবান বুঝতে পারছেন গোপাল বুঝতে পারছেন এবার ধরা পড়ে যাব। এই কথা বলেই দেখো মাধব বলছে নানা প্রশ্ন করছে কোথা থেকে এসেছো বলো তোমার এই সব যখন প্রশ্ন করছে গোপাল বলছে দেখো মাধব আমার গাভীগুলো এখন মাঠে ছাড়া আছে আমাকে এক্ষুনি যেতে হবে আমি আর এই না লইলো তোমার জন্য এই ভোজন আমি চললাম আমি আবার পরে আসব। তুমি খেয়ে নাও এই বলে চলে গেল এইবার প্রপাত যখন চলে গেছে গোপাল তখন ভাবছে যেন কাকে হারিয়ে ফেলল তখন মাধবেন্দু পাত ভাবছে কে দিব্য ভালো কি অপূর্বরূপ ধারী কি দিব্য রূপ আচ্ছা যখন আমার বড় ক্ষুদা লেগেছে তো আগে আমি এই যে পাত্রে করে এসে যেটা পান করে নি আর মাধবেন্দু পরিবাদ যখন সেই দুগ্ধ পান করেছে সেই দুগ্ধ থেকে এক দিব্য গন্ধ নির্গত হচ্ছে তার স্বাদ এত সুন্দর এত অমৃতময় এত সাক্ষাৎ অমৃত যা দেবতারা পান করেছিল তার থেকেও সুন্দর মাধবেন্দু পরিপাত যখন এই দুগ্ধ পান করে ফেলেছে তখন বুঝতে পারছে সাধারণ কেউ নয় এই সাধারণ কেউ নয় কে এসছে ছিল এ নিশ্চয় সেই দিব্য ভগবান এ যে আমি দুগ্ধ পান করলাম এ সাক্ষাৎ বৈকুণ্ঠের দুধ এ তো কোনো গামই দিতে পারে না এখানকার পৃথিবীর গাভী এত সুন্দর দুধ দিতে পারবে না তখন মাধব ভাবতে থাকলো ও তাহলে কি গোপাল এসেছে এই বৃন্দাবনে সর্বদা গোপাল যে বিচরণ করেন আজকে সেই গোপাল আমার কাছে এসেছিল মাধবেন্দু কান্না করছে আমি কতবার হতভাগা আমার কাছে গোপাল এসেছিল আমি গোপালকে চিনতে পারিনি গোপাল 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 এইভাবে মাধবেন্দু পরিপাত কান্না করতে করতে গোপাল গোপাল করছে আমি কত বড় হতভাগা তোমাকে দর্শন করেও তোমাকে চিনতে পারলাম না তুমি বলেছিলে আবার আসবে আসো গোপাল এরকমভাবে মাধবেন্দু পরিপাত কান্না করতে করতে একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে একটু তার চোখগুলো বুঝে এসেছে ক্লান্ত তো আর যখন এরকম তন্দ্রাচ্ছন্ন হয়েছে সেই সময় আবার তার স্বপ্নে সেই বালক সেই রাখাল বালক গোপে বেশধারী ময়ূর পুচ্ছধারী বংশীধারী সেই গোপ বালক এসে উপস্থিত মাধব মাধব ওঠো মাধব হ্যাঁ আমি সেই গোপাল তুমি ঠিকই ধরেছো কিন্তু মাধব আমি তোমার কাছে এসেছি জানো এই জবনদের ভয়ে আমি এই জঙ্গলে পড়ে আছি মাটির নিচে এই জঙ্গল আর মাটিতে আমি চাপা পড়ে আছি মাধব তুমি আমাকে উদ্ধার করো তুমি আমাকে প্রতিষ্ঠিত করো তুমি আমার অভিষেক করো মাধব ওই যে আমি ওই স্থানে আছি এই বলে গোপাল অপ্রকট হয়ে গেল তখন মাধবেন্দ্র বিপাত বুঝতে পারলো গোপাল তাহলে ওই যে গোপাল বলেছে ওই জঙ্গলে ওই মাটির মধ্যে পড়ে আছে আসলে ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হওয়ার পর ব্রজনাথ ভগবানের সমস্ত দিব্য লীলাকে স্মরণ করে যে সকল বিগ্রহ প্রতিষ্ঠা করেছিল পরবর্তী সময়ে মোগলদের সময় ও মুসলিম রাজত্বের সময় জবনদের সময় নানা রকম মন্দির ভাঙা হয়েছে নানা বিগ্রহ এদিক ওদিক নিয়ে যাওয়া হয়েছে আর গোপালকেও তার সেবাইতরা যারা পুজো করতো তারা এই জঙ্গলের মধ্যে ফেলে চলে গেছিলো যাতে এই জবনটা তার ক্ষতি না করতে পারে তাই আজ সেই গোপাল বিগ্রহ সেই গিরি গোবর্ধন উত্তোলন করেছিল যে গোপাল সেই গিরি গোবর্ধনের উত্তোলনকারী সেই গোপাল আজ মাধবেন্দু পরিপাতকে স্বপ্ন দেখালো আর মাধবন্ধু পরিবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রজবাসীদের কাছে ছুটে গেল জানো জানো এই জঙ্গলের ওখানে গোপাল আছে আমি স্বপ্নে দেখেছি আর মাধবন্ধু পরিবার এই কদিন এত কঠোর সাধন ভজন করছিল সমস্ত ব্রজবাসীরা দেখেছে দেখে বুঝতে পেরেছে এস কেউ সাধারণ কেউ না মহাত্মা সমস্ত ব্রজবাসী মাধবেন্দু পরিবেদের সাথে সেই নির্দিষ্ট স্থানে গেছে সেখানে গিয়ে খনন করেছে পরিষ্কার করেছে আর সত্যি সত্যি সেই গোপাল বিগ্রহ যে গ্রী উত্তোলন করেছিল সেই গোপাল বিগ্রহ তারা লাভ করেছে বল গোপাল সকলে যারা লাইভে আছেন আজ প্রাণ দিয়ে অন্তর দিয়ে আজ জয়গোপাল বলুন মাধবেন্দু পরিবার এই গোপালকে পেয়ে জয়গোপাল জয়গোপাল জয় গোপাল জয় গোপাল করছে আজ বৃন্দাবনে গোবর্ধন তটে গোপালের নামে গোপালের নাম কীর্তন করতে করতে সকলে পরম আনন্দ লাভ করছে সমস্ত প্রজবাসীরা পরম আনন্দ লাভ করেছে লাভ করে সেই গোপালকে মাধবেন্দু পরিবার প্রতিষ্ঠিত করেছে অভিষেক করেছে বলছে অভিষেক করতে দুধ প্রয়োজন মাধবন্ধু পরিবার বলল দুধ আনো আর সমস্ত অনেক অনেক দুধ দুধ আনলো আর এত দিয়ে গোপালকে অভিষেক করানো হলো স্নান করানো হলো দুধে ভেসে গেল এক মহা উৎসব শুরু হলো আজকে এই গ্রামের লোকেরা নানা আনাজ নানা সবকিছু আনে এনে বলে উৎসব হবে আজকে হয় কালকে আবার অন্য গ্রামের বৃন্দাবনের অন্য গ্রামের লোকরা সবকিছু নিয়ে আসে এইভাবে গোপালের মহা মহা উৎসব মাধবেন্দু পরিবার তার সেবা করে আর পরম আনন্দে মাধবেন্দু পরিবার তার গোপালকে লাভ করে পরম আনন্দে ছিল আর এইভাবে সেবা চলছে বৃন্দাবনে এইভাবে একের পর এক সেবা মানে কোনোদিন সেবার ত্রুটি নাই ব্রজবাসীরা তাদের সমস্ত কিছু মানে গোপালকে দেয় তা আমরা যে অন্নকূট উৎসব করি আপনারা জানেন অন্নকূট উৎসব দামোদর মাসে হয় অনেকে বলেন এই অন্নকূট উৎসবটাই এই মাধবেন্দু পরিপাদের এইখান থেকেই শুরু হয়েছিল সমস্ত ব্রজবাসীরা শুধু উৎসব আর উৎসব উৎসবে মুখরিত হয়ে গেল সেই গোবর্ধন টক বৃন্দাবন পরম আনন্দে ভক্তদের ব্রজবাসীরা পরম আনন্দে রয়েছে আর মাধবেন্দু পরিপাদও এই গোপালের নৃত্য সেবা করে আর গোপালের সঙ্গ লাভ করে আহা এরম যদি হয় গো মা সাক্ষাৎ ভগবান এসে যদি এরকম ধরা দেয় তাহলে কতই না আনন্দের না আজ মাধবেন্দু পরিবাদের কেমন সৌভাগ্য আপনারা বলুন আপনাদের জীবনে এরকম সৌভাগ্য লাভ করতে চান মাধবেন্দু পরিবাদের সৌভাগ্য আপনারা বলুন কেমন কি সৌভাগ্য মাধবেন্দু পরিবাদের না এগুলো সাধারণ বিষয় সাক্ষাৎ ভগবান এসে তাকে ধরা দিচ্ছে বড় দিব্য অনুভূতি বড় আনন্দের মুহূর্ত গোমা পরম আনন্দ পরম আনন্দ আনন্দ আর ধরে না গো এ আনন্দের সীমা নেই গো আনন্দ আর ধরে না গো সমস্ত বৃন্দাবনে জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল একবারে বৃন্দাবন জয় গোবিন্দ জয় গোপালে মুখরিত হয়ে উঠেছে আর মাধবেন্দু পরিবাদও খুব আনন্দ পাচ্ছে কিন্তু ভগবান তিনি কে তিনি লীলা পুরুষোত্তম ভগবান ভক্তের সাথে নানাভাবে লীলা করেন সেই কত লীলা আমরা আগামী দিনগুলোতে শ্রবণ করব আগামী দিনগুলোতে জগন্নাথের লীলা অমৃত শ্রবণ করব আর বুঝবো ভগবান তার ভক্তের সাথে কত লীলা করেন মাধবেন্দু পরিপাত ভালোই সেবা করছিলেন কিন্তু ভগবান ভগবান কি বললেন একদিন আবার রাতে স্বপ্ন আসলেন আবার স্বপ্ন এসে বলছে মাধব মাধব আমার গায়ে বড় জ্বালা এতদিন আমি জঙ্গলে মাটির নিচে পড়েছিলাম মাধব এই গরমে আমাকে উৎকল অর্থাৎ নীলাচল পুরীর চন্দন লেপন করতে হবে মাধব আমার জন্য উৎকল থেকে সেই চন্দন নিয়ে আস সেই চন্দন মা মাধব আমার আমার বড় যন্ত্রণা রে মাধব জ্বালা দিচ্ছে দেখুন ভগবান কেমন কেমন লীলা বিলাস করেন ভগবান নিজে বলছেন সেই গোপাল বিগ্রহ মাধবের স্বপ্ন এসে আমার গায়ে জ্বালা যন্ত্রণা আমাকে চন্দন লেপন কর মাধব যাই হোক মাধবেন্দু পরিবাদ আবার গোপালের স্বপ্ন ঠিক আছে প্রভু আমি তাহলে কাউকে পাঠাচ্ছি কোন সেবাইতকে পাঠিয়ে তোমার জন্য চন্দন নিয়ে আসছি গোপাল বলছে না না মাধব অন্য কেউ গেল হবে না অন্য কেউ গেল হবে না মাধব তোকেই যেতে হবে মাধবেন্দু পরিবাদ বলছে আমি এত বৃদ্ধ এখন একটু গোবর্ধনের তটে তোমার সেবা পুজো করে একটু শান্তি পাচ্ছি আমি কি করে যাব প্রভু গোপাল বলছে না মাধব তোকেই যেতে হবে তুই এই চন্দন না আনলে আমি এই চন্দন মাগব না নেন দেখেছেন ভগবান কেমন লীলা করেন গোপাল মাধবেন্দু পরিবাদ বলছে চন্দন তোমাকেই আনতে হবে মাধবেন্দু পরিবার অজ্ঞতা অজ্ঞতা আর কি করবেন ঠিক আছে তাই হবে পরের দিন মাধবেন্দু পরিবার দুজন সেবায়িতকে দায়িত্ব দিয়ে সেই উৎকলের পথে বেরিয়ে গেল ওই বৃদ্ধ অবস্থায় ভগবানের ইচ্ছা প্রভু তোমার যেমন ইচ্ছা মারবি রাখবি ইচ্ছা তুহারা এই দাস পথি তুহা অধিকারা ইচ্ছাধারী ভগবান তুমি একলা ঈশ্বর তুমি আর সব দাস তাই হে ভগবান তুমি যারে জয় ইচ্ছা করাও করাও নিত্য তাই মাধবেন্দু পরিবাদ ভগবানের ইচ্ছাকেই জানতেন সকল কারণের কারণ মাধবেন্দু পরিবাদ চন্দ্রনান্তে যেতে যেতে উড়িষ্যার আগে উড়িষ্যার মধ্যেই নীলাচল পুরীর আগে রেমুনাতে যেখানে গোপীনাথ মন্দিরে সেখানে গোপীনাথ সেবা হতো এই গোপীনাথের অনেক সুন্দর লীলা আছে যদি কোনোদিন সময় সুযোগ হয় সেই গোপীনাথের আরো মধুর মধুর লীলা আপনাদের কাছে কীর্তন করব সেই গোপীনাথ রেমুনাথে সেবিত হতো বালাসোর উড়িষ্যার বালাসর সেখানে তা মাধবেন্দুপুরীপাত ওই সেই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে গোপীনাথের মন্দিরে গোপীনাথকে দর্শন করে পাশ দিয়ে যাচ্ছে সেই সময় একজন সেবায়িত অনেকগুলো ক্ষীরের ভান্ড নিয়ে যাচ্ছে আর মাধবেন্দু পরিবাদের চোখ পড়ে গেছে বলছে এগুলো কোথায় যাচ্ছে সেই সেবাইদ বলছে এই গোপীনাথকে এই ক্ষীর ভোগ নিবেদন করা হবে তা মাধবেন্দু পরিবাদের হঠাৎ করে অনেক সময় অনেক কিছু হয়ে যায় ভক্তের মনে হঠাৎ করে মনে হল আহ এই ক্ষীর কত সুস্বাদু যদি এই ক্ষীর আমি আমার গোপালকে ভোগ লাগাতে পারতাম এই ক্ষীর কতই না সুস্বাদু আহা এই এই ক্ষীর কতই ভালো কত ভাব আট করে ভাবছে যে আমি কেমন ভাবলাম এখনো ভগবানকে ভোগ নিবেদন করা হলো না তার আগেই আমি এরকম ভেবে ফেললাম যাক মাধবন্ধু পরিবার নিজেকে ধিক্কার দিয়ে আবার এগিয়ে যাচ্ছে তার রাত হয়ে গেছে তো ওই রেমুনাথে একটা বাজারে গিয়ে বিশ্রাম করছে আর সেই সময় পুরোহিত সেবাই যে গোপীনাথের সেবা করতো সেই ক্ষীর গুলো নিয়ে ক্ষীরের ভান্ডগুলো নিয়ে গিয়ে গোপীনাথকে সেবা দিয়েছে ভোগ নিবেদন হয়ে গেছে ভোগ নিয়ে আসছে কিন্তু ভোগ যতগুলো নিবেদন করেছিল একখানা ক্ষীরের ভাণ্ড পাচ্ছে না যে ভারে করে ক্ষীর দিয়েছিল তা সেবাই বুঝতে পারলো না সেই ক্ষীরের ভান্ডটা কোথায় চলে গেল ভাবলো আমার কি ভুল হয়ে গেল চুরি হয়ে গেল যাই হোক সেবা দিয়ে দরজা বন্ধ করে রাতে ঘুমাতে এসেছে আর মাঝ রাতে সেই সেবাই গোপীনাথ দর্শন দিচ্ছে আমি চুরি করে রেখেছি সেই সেবাইত তো অবাক হয়েছে কি সাক্ষাৎ গোপীনাথ আমার সামনে গোপীনাথ এটা কি বলছে যে ক্ষীরের ভান্ডটা পাওয়া যাচ্ছিল না গোপীনাথ বলছে আমি চুরি করে রেখেছি ভগবান নাকি চুরি করেছে হ্যাঁ ভগবান চুরি করে গো মা এই ভগবান এই জগতের সর্বশ্রেষ্ঠ চোর কেন বৃন্দাবনে ব্রজ গোপীদের ঘরে ঘরে এই গোপাল এই কৃষ্ণ মাখন চুরি করতে এই কৃষ্ণ ব্রজ গোপীদের মন চুরি করে নিয়েছিল দেহ তো ছিল কিন্তু মনটা কৃষ্ণের কাছে গচ্ছিত ছিল যুগে যুগে ভগবান এইভাবে এই ভক্তের থেকে চুরি করে খায় তাই এটা নতুন কিছু না কিন্তু সেবাই যখন বলছে যে প্রভু আপনি চুরি করেছেন আপনি চুরি কেন করবেন তখন ভগবান এই কথা বললো কেন রে আমি সেই ব্রজ গোপীদের ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করতাম তুই জানিস না তুই জানিস না আমি ভক্তের হৃদয় চুরি করি আর আজ আমি আমার ভক্ত মাধবের জন্য মাধবেন্দ্রপুরীর পুরীর জন্য আমি আজ ক্ষীর চুরি করেছি ক্ষীরের ভান্ডটা চুরি করে দেখবি আমার যে বিগ্রহ রয়েছে সেই ধুতির নিচে লুকানো আছে তুই যা তাড়াতাড়ি ওই ক্ষীরের ভান্ডটা ওই সামনে এই বাজারে আমার ভক্ত মাধব রয়েছে মাধবকে দে মাধবকে বল মাধব তুমি এই প্রসাদটা গ্রহণ করো এই জগৎবাসী দেখল এই জগৎ আজ দেখলো ভক্তের জন্য ভগবান কি করতে পারে ভক্তের জন্য ভগবান চুরি করতে পারে চুরি করতে পারে আজ এই জগৎ এই বড় অদ্ভুত লীলা আজ সকলকে ভগবান জানিয়ে দিল দেখো এই জগতের সর্বশ্রেষ্ঠ চোর কে ভগবান শ্রীকৃষ্ণ সাধারণ চোর একটু গয়না চুরি করতে পারে বা একটু লকার ভেঙে একটু টাকা চুরি করতে পারে আর আমার গোবিন্দ আমার কৃষ্ণ সেই অন্তরে প্রবেশ করে ভক্তের মন চুরি করে নিতে পারে তাই বিল্লুবা মঙ্গল ঠাকুর বলছেন তিনি এই চৌড়ে সেই রচনা। করতে পারেন জন্য সেবাই কান্না করছে গোপীনাথ যখন তাকে দর্শন দিয়ে অপ্রকট হয়ে গেছে সেবায় কান্না করতে করতে ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে মন্দিরে তালা খুলে দেখে সত্যি সত্যি গোপীনাথের ধুতির নিচে একটি সেই ক্ষীরের ভাণ্ড রয়েছে সেবাই ভাবছে ধন্য তোমার সৌভাগ্য গো আজ গোপীনাথ তার ভক্তের জন্য ক্ষীর চুরি করে। সেই ক্ষীর ভাণ্ড নিয়ে সেবাই ছুটছে মাধব 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 যখন বাজারের কাছাকাছি এসেছে যেখানে মাধবেন্দু পরিবাদ বিশ্রাম করছিল মাধবিন্দু পরিবার শুনছে কে একজন বলছে মাধব মাধব মাধবেন্দু পরিবাদ ভয় পেয়ে গেছে কি কে ডাকছে কে আমাকে জানল ও গোপীনাথের ভোগ হয়নি সেই ক্ষীর গুলো দেখে আমি তার স্বাদের কথা চিন্তা করেছি যে এই ক্ষীর কত সুস্বাদু তাই আজ বুঝি গোপীনাথ সকলকে জানিয়ে দিয়েছে আমি কত বড় অবক্ত কত হীন আমি বুঝেছি গোপীনাথ তুমি সকলকে জানিয়ে দিয়েছ ব্যক্তি আমি যে ভগবান তোমার ভোগের আগে সেই ভোগের স্বাদ আমি চিন্তা করেছি মাধবেন্দু পরিবার এরম ভাবছে মাধবেন্দু পরিবার দেখছে সামনে একজন সেবায়িত একটি ভান্ড নিয়ে এসে বলছে মাধব মাধবেন্দু পরিবাদ বলছে কে বলছে তুমি মাধব হ্যাঁ এই বলে এই নাও তুমি জানো মাধব আজ তোমার জন্য ভগবান গোপীনাথ এই ক্ষীর চুরি করে রেখেছে সে তখন সমস্ত কথা বলল। এই বলে মাধবেন্দু পরিবাদের চরন্তলে পড়ে গেছে মাধবিন্দু পরিবাদ সেই সেবায়িতকে আলিঙ্গন করেছে দেখো আমি কত বড় হীন কত বড় আমি অধর্ম করেছি আজ ভগবানের ভোগের আগে আমি তার স্বাদ নিয়ে বলছে লীলা ভেবেছি তোমার জন্য আজ ভগবান এই ক্ষীর চুরি করছে মাধব নাও নাও গোপীনাথ বলেছে মাধব যেন এইটা গ্রহণ করে তখন মাধবেন্দু বড় আনন্দে সেই ক্ষীর গ্রহণ করেছে আর ক্ষীর তো সে সাধারণ ক্ষীর নয় সাক্ষাৎ গোলক বৃন্দাবনের ক্ষীর এত মধু এত সাত মাধবেন্দু প্রভাত বুঝতে পারছে সাক্ষাৎ জন্য এই রাধারানী রন্ধন পরম আনন্দ গ্রহণ করে সেই ক্ষীরের যে মাটির ভান্ডটা ছিল সেটাও খেতে শুরু করেছে সেটা কিছুটা খেয়ে কিছুটা গুছিয়ে রেখেছে যে আমি এই যে মাটির ভান্ডে ক্ষীর এটাও আমি ছাড়বো না আমি এটাও গ্রহণ করব মাধবেন্দু পরিবার সেই রাতে ভাবতে থাকলেন না এখানে থাকা যাবে না এখানে থাকলে এই কথা প্রচার হয়ে যাবে আর সকলে আমাকে দেখতে আসবে ভক্ত কখনো লাভ যশ প্রতিষ্ঠার প্রার্থনা করে না লাভ যশ প্রতিষ্ঠা শুকরেরও বিষ্ঠা এই লাভ যশ প্রতিষ্ঠা আমাদের শেষ করে দিতে পারে আমাদের ভক্তি জীবন শেষ করে দিতে পারে মাধবন্ধু পরিবাদ শুদ্ধ ভক্ত উচ্চ কোটির ভক্ত সাথে সাথে সেই রাতেই সূর্য ওঠার আগেই তিনি সেই স্থান ত্যাগ করলেন আর সেবাই সকলকে আস্তে আস্তে জানিয়ে দিলেন সেই লীলার কথা যে এই এক ভক্ত এসেছিল মাধব মাধবেন্দু পরিবার আর তার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে আজ যে গোপীনাথ রেমুনাতে পূজিত হতো সে আজ ক্ষীর চোরা গোপীনাথ নামে এই জগতের সবার কাছে পরিচিত হলো এই কথা ছড়িয়ে পড়তে পড়তে নীলাচলের রাজামশাইয়ের কাছেও পৌঁছে গেছে রাজামশাই ভাবছে উৎকলের রাজা কে সেই শুদ্ধ ভক্ত যার জন্য ভগবান চুরি করে রেখেছে সবাই মাধবকে খুঁজছে আর মাধবেন্দু পরিবার তো জানতে পেরেছেন বুঝতে পেরেছেন আমার নাম প্রচার হয়ে যাবে তিনি চুপি চুপি চলে এসেছেন এসে জগন্নাথ দর্শনে যাবেন একটি দোকানে গেছেন আর সেই সেবাই সমস্ত উৎকলবাসী তখন সেই ভক্তকে খুঁজছে সেবাই একটু তার রূপের বর্ণনা দিয়েছে যে কেমন হবে মাধবেন্দু পরিবার দেখতে কেমন তখন মাধবেন্দু পরিবার জগন্নাথ দর্শনে যাবেন একটা দোকানে গেছেন আর দোকানদার তখন জিজ্ঞেস করছে আপনি কে মাধব তো নিজেকে লুকিয়ে রাখে কিন্তু দোকানদারের সন্দেহ হয়েছে সে বুঝতে পেরেছে রাজার কাছে সংবাদ চলে গেল রাজা এসে উপস্থিত দেখুন উৎকলে রাজা এসে উপস্থিত আরে আপনি মাধবেন্দু পরিবার আপনার জন্য গোপীনাথ খির চুরি করে আজ খির চোরা গোপীনাথ হয়ে গেছেন ধন্য আপনি এই বলে মাধবেন্দু পুরীপাদের চরণ তলে সমস্ত উৎকল বাসই পড়ে গেছে ভক্ত লাভ যশ প্রতিষ্ঠা চায় না কিন্তু ভগবান তার ভক্তকে সর্বদা উচ্চ আসনে বসায় কিন্তু কেউ যদি নিজে ভাবে আমার নাম চাই আমার প্রতিষ্ঠা চাই সে বড় অধর্ম করে ফেলবে আরে প্রতিষ্ঠা তো ভগবান এমনিই দেয় ভক্তকে আজ পরিপাত চাইনি নিজেকে জানাতে কিন্তু দেখুন ভগবান কেমন লীলা করলো সকলে জেনে গেল রাজা মশাই চলে আসলো রাজা তখন মাধবেন্দু পরিবাদকে বলছে হে মাধবেন্দু পরিপাত আপনার এখানে আসার কারণ কি আপনি বৃন্দাবন থেকে এই বৃদ্ধ বয়সে এসেছেন তখন মাধবেন্দু পরিবাদ বললো দেখো সমস্ত কথা বললো আমার গোপাল বৃন্দাবনের গোপাল বলছে গায়ে যন্ত্রণা জ্বালা তাই উৎকলের চন্দন অগ্রু এসেছি রাজা বললো আপনি কেন চিন্তা করেন আমি তো আছি মাধবকে আর কোথাও যেতে হলো না উৎকলের রাজা সমস্ত গাড়িতে চন্দন সাজিয়ে মাধবেন্দু পুরুতকে বলেন যান আপনি বৃন্দাবনে এগুলো নিয়ে যান আর মাধবেন্দু পরিবার তখন বুঝতে পারলো সত্যি ভগবান তোমার লীলা বোঝা বড় বড় কঠিন আমরা সত্যিই তো পুতুল তার ইশারাতেই নাচবো কি ক্ষমতা আছে কতটুকু শক্তি আছে যতটুকু কৃষ্ণ করাবে ততটুকুই মাধবেন্দু পরিবাদ ভগবানকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে সেই চন্দন নিয়ে আবার ফিরছে তখন মাধবেন্দু পরিবাদ ভাবলো যাই একবার গোপীনাথকে দর্শন করে আসি যে গোপীনাথ আমার জন্য খেয়ে চুরি করে নিয়েছে সেই রেমুনা হয়ে যাচ্ছি একবার গোপীনাথকে দর্শন করে নি একবার যাই গোপীনাথের কাছে মাধবেন্দু গোপীনাথের কাছে এসছে গোপীনাথকে দর্শন করতে আর গোপীনাথ তখন আবার বিগ্রহ থেকে প্রকট হয়ে বলছে মাধব ও মাধব মাধবেন্দু আরে গোপীনাথ কথা বলছে আহা ভগবান গোপীনাথ বলছে মাধব তোমাকে এই চন্দন কাঠ নিয়ে আর বৃন্দাবনে যেতে হবে না আর বৃন্দাবনে যেতে হবে না তুমি আমাকে এই চন্দন লেপন করো আমাকে এই চন্দন লেপন করলে তোমার বৃন্দাবনের গোপালকে চন্দন লেপনের ফল হবে মাধবেন্দু গুরুবাদ বলছে না তার সেবিত বিগ্রহ গোপাল তাই এটা বলে ইষ্টনিষ্ঠ যে যেই বিগ্রহ সেবা করে তার প্রতি তার একটা নিষ্ঠা প্রেমটাই এটা মাধবেন্দু পরি না আমি তো গোপালকে চন্দন লেপন করব তোমাকে কেন আমি গোপালকে করবো আমি বৃন্দাবনে যাব। তখন গোপীনাথ বলছে মাধব তুমি ভালোভাবে আমাকে দেখো সাথে সাথে গোপীনাথ সেই গোপাল হয়ে গেল যেই গোবর্ধন উত্তোলনকারী গোপাল সেই ব্রজনাভের বিগ্রহ যা মাধবেন্দু পরিপাত বৃন্দাবনে প্রতিষ্ঠিত করেছিল যে গোপাল বলেছিল চন্দন লেপন করবে সেই গোপীনাথ একবার গোপাল হয় আবার গোপীনাথ হয় আহা কি মধুর দর্শন কি আনন্দ আনন্দ ধরে না ভক্তগণ এমন আনন্দ জীবনে আর কি হতে পারে আনন্দ যে একবার পাবে যে ভগবানের সেবায় আনন্দ পাবে যে ভগবানের সাথে নিত্য যুক্ত হয়ে আনন্দ পাবে তার জীবনে আর কোন আনন্দ অধরা থাকে আজ মাধবেন্দু পরিবারে এই দিব্য দর্শন করলো গোপাল গোপীনাথ তখন মাধবেন্দু পরিবাদ বলেন ঠিক আছে গোপালের যখন এটা ইচ্ছা আমি এখানেই তাহলে সেই মাধবেন্দু পরি কি করেছিলেন সেই রেমুনাথে ছিলেন শেষ দিন পর্যন্ত মাধবেন্দু পরিপাত সেই গোপীনাথের সেবা করেছিল আর গোপীনাথকে চন্দন লেপন করেছিল সেই অক্ষয় তৃতীয়ার এই দিন থেকে যা গতকাল অক্ষয় তৃতীয়া থেকে আপনারা আমাদের জগন্নাথ মন্দিরে দেখেছেন আমাদের জগন্নাথ বড়দের সুভদ্রা মহারানীকে আমাদের ছোট প্রভু আছে সেবা করে আরও আমাদের ঘরে যারা আছে সেবা তারা খুব সুন্দরভাবে চন্দন লেপন করেছে রাধেস্ত্রী আছে খুব সুন্দর করে চন্দন লেপন করেছে এবং প্রতিদিন এই চন্দন লেপন হয় আপনারাও আপনাদের ঘরের বিগ্রহকে এই চন্দন লেপন করবেন এটুকু করবেন ভগবানের সাথে এই সেবায় যুক্ত হলে ভগবান কৃপা করবেন ভগবান আপনাকে আপন করে নেবে। তারপরে মাধবেন্দু প্রবাদ এইভাবেই গোপীনাথের সেবা করে শেষ দিন পর্যন্ত মাধবেন্দু প্র এইভাবেই গোপীনাথের সেবা করেছে সেই অক্ষয় তৃতীয়া থেকে এই পবিত্র যাত্রা উৎসব তাই জগন্নাথ বড়দেব সুভদ্রা মহানীকে চন্দন লেপন করা হয় এই যে চন্দন তাই আপনারা সেবা করুন আপনারা আমাদের জগন্নাথ বড়দেব সুভদ্রা মহানন্দিরও কেউ দর্শন করবেন চন্দন আমরা দিচ্ছি তাই এটা পরম আনন্দ ভক্ত ভগবানের সাথে যুক্ত থাকতে পারে তা এই চন্দনযাত্রা উৎসব একুশ দিন ব্যাপী গতকাল থেকে শুরু হয়েছে চলবে আর ভগবান যদি কৃপা করে তাহলে আমাদেরও হরি কথা চলবে কোনোদিন যদি লাইভে আসতে না পারি আমি নোটিফিকেশন কিন্তু আমরা চেষ্টা করব। এই একুশ দিন ব্যাপী জগন্নাথের লীলা অমৃত এরপর আমরা জগন্নাথের মধুর মধুর লীলা কথা শ্রবণ করবো জগতের নাথ তিনিই তো জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথ সেই জগতে নাথ জগন্নাথের লীলা অমৃত যত আমরা আস্বাদন করব ততই আমাদের আনন্দ লাভ হবে বড় মধুর মধুর কথা তা আজকে লাইভকে এখানে বিশ্রাম দেবো যারা লাইভে যুক্ত আছেন আপনাদের চরণে প্রার্থনা কৃপাপূর্বক লাইভকে একটু শেয়ার করে দেবেন প্রচারের সাথে যাতে প্রচারটা আরও সুন্দর হয় তার জন্য আপনারা যদি শেয়ার করে দেন আরও বেশি বেশি ভক্তবৃন্দের কাছে এই লাইভটি পৌঁছে যাবে আরও বেশি বেশি ভক্তবৃন্দ আমাদের সাথে যুক্ত হতে পারবে আর আপনাদের কাছে প্রার্থনা প্রতিদিন চেষ্টা করবেন বিকাল পাঁচটার সময় এই হরিকথা পেজে এই লাইভে যুক্ত হতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি প্রতিদিন আগে আগের মতো আর লাইভে আসতে পারিনি সেই কারণও আপনাদের বলেছি যে এই জগন্নাথ মন্দির এই জগন্নাথ গোশালা আস্তে আস্তে অনেক সুন্দর একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তাই কাজে ব্যস্ত থাকার কারণে লাইভে আসতে পারিনি প্রতিদিন সেই অপরাধ মার্জনা করবেন কিন্তু সমস্ত কিছু আগামী কুড়ি দিন আমরা পূরণ করে নিতে চাই তাই আপনারা সকলে যুক্ত হন প্রত্যেকদিন বিকাল পাঁচটায় এবার আমরা মধুর মধুর জগন্নাথের লীলা অমৃত আস্বাদন করে আমাদের এই কুলসিত হৃদয়কে শুদ্ধ করবো যারা যারা আছেন কারা কারা আছেন প্রিয়া বসাখ মাতাজি আছেন হরে কৃষ্ণ সুতপা পণ্ডিত মাতাজি যুক্ত হয়েছেন আজকে নিশ্চয়ই শিলিগুড়ি থেকে মাতাজি হরে কৃষ্ণ মাতাজি যুক্ত হয়েছেন খুব ভালো প্রসেনজিৎ নাথ প্রভু বেঙ্গালোর থেকে রাহুল প্রভু আসামসোল থেকে নরিয়ানী দাস মাতাজি বাংলাদেশ থেকে আমি যেতে চাই লাউনি মাতাজি আপনারা আসবেন আমাদের জগন্নাথ মন্দিরে আসবেন নানারকম উৎসব হয় পিঙ্কি প্রিয়া মাতাজি যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে মাতাজি দিন পর আমি অনেক দিন পর লাইভে আসছি অনেক অনেক ধন্যবাদ মাতাজি আপনি যুক্ত হয়েছেন লাবণী মাতাজি আসবেন যারা যারা আমাদের জগন্নাথ মন্দিরে জগন্নাথ বড়দের সুভদ্রা মহানিনী বিগ্রহকে দর্শন করতে চান আসবেন এখানে যখন অনুষ্ঠান হয় আমি অনুষ্ঠানের মাঝে মাঝে নোটিফিকেশান দিই এখানে নানা রকম বৈষ্ণব সেবার আয়োজন হয় সেই দিনগুলোতে আসবেন তাহলে ভক্ত সঙ্গে আরও বেশি আনন্দ পাবেন আপনারা যারা আশেপাশে আছেন তারা আসবেন আমাদের দত্তপুর জগন্নাথ মন্দিরে জগন্নাথ গোশালায় আর ভগবানের কৃপা লাভ করে যাবেন তা আরও যে সকল ভক্তবৃন্দ আছে যারা লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে জগন্নাথের নাম নিয়ে আমরা আজকের কথাকে বিশ্রাম দিই লাবণী মাতাজি ব্যারাকপুর থেকে যাব হরি বল লাবণী মাতাজি আপনি তো কাছেই আছেন ব্যারাকপুরে অবশ্যই আসবেন আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রেখে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান সিক্স থ্রি ফাইভ সেভেন ফাইভ এইট ফোর ওয়ান তা এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আসবেন এর বালুরঘাট থেকে দেখছি হরিবোল তুলসী দাস মাতাজি হরিবোল অনেক ধন্যবাদ মাতাজি আপনি এত দূর থেকে দেখছেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ওয়ান সিক্স থ্রি ফাইভ সেভেন ফাইভ এইট ফোর ওয়ান এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে আপনারা যারা আসতে চান আমাদের ঠিকানা নিয়ে আসবেন বা যোগাযোগ রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে প্রত্যেকটি লাইভের নোটিফিকেশন পৌঁছে যায় যদি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান আপনারা মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের আমরা যুক্ত করে দেব আবার বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ওয়ান সিক্স থ্রি ফাইভ সেভেন ফাইভ এইট ফোর ওয়ান হরে কৃষ্ণ হরিবল আজকে এখানেই কথা বিশ্রাম রাখি আবার কথা হবে যদি ভগবান জগন্নাথ চায় তাহলে আগামী দিনগুলো আমরা এই কথায় আরো প্রবেশ করব পলাশ প্রভু বাংলাদেশ থেকে হরি হরিবোল পলাশ মণ্ডল প্রভু কি অনেক অনেক ধন্যবাদ আপনারা যুক্ত হচ্ছেন তিতুল মন্ডল প্রভু বাংলাদেশ থেকে আছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন মালাকর বেলগড়িয়া থেকে হরি হরিবোল মালা মাতাজি আসবেন থাকবেন লাইভে সকলে এ মালামাতি যে আমাদের বেলঘুরিয়া থেকে যুক্ত হয়েছেন এন পলাশ প্রভু বাংলাদেশ থেকে সকলে ভালো থাকুন আনন্দ থাকুন জয় শ্রীল প্রভুপাদের জয় জয় গুরু মহারাজের জয় হরে কৃষ্ণ হরিবল জয় জগন্নাথ